হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ফিল্ম। আমি সুস্মিতা, চলে এসেছি তোমাদের সামনে। আর ভাবছো তো অগ্নি কোথায়? অগ্নি আমার ভিডিওটা করছে। আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, পেছনেই দেখতে পাচ্ছ পাহাড়। আর কি অপূর্ব জায়গা, বুঝতেই পাচ্ছ। সামনে থেকে দেখো, নিচে সবুজ বাগান, আপেল বাগান, তার মাঝে বাড়িঘর, আর উপরে দেখতে পাচ্ছ পাহাড়। ঠিক পেছনের দিকে দেখো, হোয়াইট কালারের ওয়েভ হয়ে গেছে, ওটা কিন্তু বরফের পাহাড়। আমরা আছি শিখান্ড রেঞ্জের ঠিক পাদতলে। বাইরে থেকে আমাদের হোটেলটা দেখো, পুরো পাহাড়ের কোলে আমাদের হোটেলটা। আগেই বলেছি আমরা কালকে এসেছি সারাহানে, আর উঠেছি শ্রীখান্ড হোটেলে। সারাহানে মানুষজন আসে অপূর্ব প্রকৃতির টানে, আর আসে যারা ট্রেকার্স তারা। শ্রীখান্ড রেঞ্জের ট্রেকিং এখান থেকেই শুরু হয়। আরবালির মন্দির এখানেই অবস্থিত। চলো আমরা এখন ভীমাকালীর মন্দিরে যাই। আমরা এখন চলেছি 51 পীঠের এক পীঠ ভীমাকালী টেম্পলের দিকে। মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট আছে, এখান থেকে পূজা সামগ্রী তোমরা কিনে নিতে পারো। আমরাও কিনে নিয়েছি। আটশো বছর আগে বুশার ডাইনাস্টির সময়ে গড়া ভীমাকালী মন্দিরে আমরা চলে এসেছি। আমরা প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে। এই মন্দিরের আর্কিটেকচারটা কিন্তু একদম অন্যরকমের, এবং কিছুটা হিন্দু এবং কিছুটা বৌদ্ধ মন্দির রীতির মিশ্রণ ঘটেছে এই মন্দির শৈলীর মধ্যে। এবং এই জায়গাতে কিন্তু মূল মন্দির ছাড়াও আরও তিনটে মন্দির আছে, ভিতরে গেলে আমরা আরও ভালো করে দেখতে পাবো। এখানে যে মেন এন্ট্রান্সটা, তার উপরে আছে টেম্পলস রেস্ট হাউস। এই রেস্ট হাউসে কিন্তু আগে থেকে বুকিং করে থাকাও যায়। এই রেস্ট হাউসে মোটামুটি বেশ কম রেঞ্জের মধ্যে 400-600 টাকার মধ্যে রুম রেন্ট পাওয়া যায়। এছাড়া ডরমিটরি ফেসিলিটিও রয়েছে। এইটা হচ্ছে মন্দির কমপ্লেক্সের একদম সামনের গেটটা, যেখান দিয়ে আমরা ঢুকবো ভেতরে। মন্দিরে ঢোকার আগে তোমাদের চারিপাশটা দেখাই। পুরো কাঠের কাজ করা বিল্ডিং, অপূর্ব তার খোদাই কার্য। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের মূল কমপ্লেক্সে। এই পাহাড়ের গায়ে, একদম পাহাড়ের কোলে যেন মন্দিরটা অবস্থিত। বলা হয় সতী পীঠের 51 পীঠের একটি হচ্ছে এই ভীমাকালী, এবং এখানে সতী মায়ের কান পড়েছিল, তার জন্য এটাও কথিত আছে যে এখানে কোনো কিছু প্রার্থনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। এখানে আবার একটা বিশাল রূপোর দরজা রয়েছে, এটার গায়েও একই রকম বিভিন্ন কারুকার্য খচিত আছে। শিব, গণেশ, সর্বপার্বতী, সমস্ত পৌরাণিক মূর্তি এখানে রয়েছে। আমরা চলে এসেছি 800 বছরের পুরানো বুশার ডাইনাস্টির সময়ের বিখ্যাত ভীমাকালী টেম্পলের একদম সামনে। এই পয়েন্টের পেছনে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিট। এর সাইডেও অনেকগুলো মন্দির আছে। পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা, দূরে দেখা যাচ্ছে পর্বতশ্রেণী। এখানে লকারে মোবাইল এবং চামড়ার সমস্ত জিনিস রেখে ভেতরে ঢুকতে হবে। ভীমাকালী টেম্পলের মধ্যে ভিডিও করা বারণ।
এই হচ্ছে ভীমা কালী টেম্পল, আমি কর্নার থেকে তুলছি, সামনে দিয়ে তোমাদের দেখাবো। কিন্তু তার নিচে একটা মন্দির কমপ্লেক্সের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। ভীষণই সুন্দর সাজানো এই মন্দির, পাথর আর কাঠ দিয়ে তৈরি পুরো মন্দিরটা। সেই প্রাচীনকালের কিছু বাসনপত্র সাজানো আছে। অপূর্ব চারিদিকটা, মহাকালী মন্দিরের পেছনে যে গেটটা আছে, এই গেটটা দিয়ে চলে গেছে রাস্তাটা, চলে গেছে কিংস প্যালেসের দিকে, আমরা সেদিকে যাচ্ছি। পাঁচিলের উপর উঠে দাঁড়িয়েছি কিং প্যালেস দেখবো বলে, এর ভেতরে ঢোকা যায় না। আমরা আছি কিংস প্যালেসে, এর মধ্যে ঢোকা যায় না, বাইরে থেকে আমরা এটা দেখলাম। দূরে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। ভালোভাবে পুজো দিয়ে আমরা এখন এই মন্দির কমপ্লেক্সের মধ্যেই একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে এসে বসেছি। এখানে আমরা ব্রাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ, 12টা বেজে গেছে, তাই এখন ব্রাঞ্চ করতে বসেছি। আর কি কি নেব তোমাদের জানাচ্ছি, এখানে ব্রাঞ্চ করে আমরা চলে যাব, এখানকার যত সাইট সিন আছে সেগুলো করব, করে চলে যাবো সোজা সামনে, থাকো আমাদের সাথে। এটা হচ্ছে মন্দির কমপ্লেক্সের কিচেন, এখানে আমরা ব্রাঞ্চ করব। আমাদের জন্য আজকে আর রাজমা চাউল আর রুটি আর বাটার হচ্ছে। এই ভাইয়াই আমাদের জন্য রেডি করে দিচ্ছে। আপনার নাম ভাইয়া? আদিত্য। আদিত্য, উনি এখানকার ইনচার্জ রয়েছে। আর এটা হচ্ছে ওনার স্টোর পুরো। আমাদের ব্রাঞ্চে আছে রুটি আর আলু মটর, আছে রাজমা চাউল। সারাহান ছেড়ে এগিয়ে যাচ্ছি সাংলার পথে। ভীমকালী মন্দির তো দেখলাম এবং যতটা সম্ভব ফুটেজ তুললাম ভীমকালী মন্দিরের। এছাড়াও কিন্তু এখানে যে কটা দেখার জায়গা আছে তার মধ্যে হাওয়া ঘর বলে একটা জায়গা আছে, যেখান থেকে পুরো শ্রীখণ্ড পিকটার ভিউ পাওয়া যায়, আরও সুন্দর ভিউ পাওয়া যায়, বলা হয় 360 ডিগ্রি ভিউ। কিন্তু ওখানে রাস্তা তৈরির কাজ চলছে বলে আমরা যেতে পারলাম না। আরেকটা জায়গা আছে যেটা বার্ড স্যাংচুয়ারি, আজকে ভীষণ রোদ, ওখানে প্রায় 1 কিলোমিটার উঠতে হবে, তাছাড়া আমাদের দেরি হয়ে গেছে, ওখানে আমরা যেতে পারলাম না। ওই জায়গাটা কিন্তু বিখ্যাত হচ্ছে ফিজেন্টের রিয়ারিংয়ের জন্য, ফিজেন্ট পাখির রিয়ারিং হয়, ব্রিডিং হয় ওখানে, সেই কারণে জায়গাটা বিখ্যাত। কিন্তু এই দুটো জায়গা আমরা কভার করতে পারলাম না, ইনফরমেশনের জন্য এই দুটো ইনফরমেশন দিলাম। এখন এতক্ষণ আমরা ছিলাম সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে, এই সারাহান থেকে সাংলা যাওয়ার পথে আমরা এখন প্রবেশ করছি কিন্নর ডিস্ট্রিক্টে। বিউটিফুল প্লেস, পাহাড়িয়া পাহাড়িয়া, সমুদ্র সমুদ্র, ল্যান্ডস্লাইড, দেখো পাথর গিরতা হ্যায়, পাথর গিরতা হ্যায়, অটোমেটিক পাথর গিরতা হ্যায়। সারাহান থেকে সাংলা যাওয়ার পথে আমরা একটা ওয়াটারফল সামনে দাঁড়িয়ে আছি। রবিজি আমাদের সঙ্গে আছেন, আমরা ওয়াটারফলসের সামনেটা যাচ্ছি। এই ব্রিজটার বাঁ পাশে হচ্ছে ওয়াটারফলস। Thank you.
পাখি আসছে পড়ছে উপর থেকে। দারুণ ওয়াটারফলটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমরা এক ঘন্টার ওপরে এখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো জ্যাম, রাস্তা সারাইয়ের কাজ চলছে, পর পর সব গাড়ি দাঁড়িয়ে, আর একদম খাদের ধারে দেখো নিচটা। খুব বিরক্ত লাগছে, একটু তো লাগছেই, কিন্তু কিছু করার নেই, অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখানে এই চারটে অবধি কাজ চলে, এই আস্তে আস্তে ছাড়বে, এবার এই গাড়ি ছাড়ছে আমাদের গাড়ি, এগোচ্ছে একটু করে। জয় মাতা। ট্যাম ছাড়িয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, প্রচন্ড গরম লাগছিল, সামনে একটা মন্দির আছে তারান্ডা মা, চলো মন্দিরটা দেখাই, একদম পাহাড়ের কোলে। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা, ভাইয়া আন্দার ফটোগ্রাফি অ্যালাউ হ্যাঁ, বাহার সে লে লু। এই দূর থেকেই নিতে পড়লো, দেখো মন্দিরটা, যায় তারার নাম আঁকি যায় আমাদের রবিজি, খুব ভালো আমাদের গাইড করছে, গাড়ি চালাচ্ছে। এবার আমি একটু ভেতরে যাব, ক্যামেরা বন্ধ করলাম। তোমরা তো জানো আমরা কিন্নরে ঢুকে গেছি অলরেডি, অনেকটা জার্নি করেছি, করে একটা দোকানের পাশে দাঁড়িয়েছি, একটু বয়েলড এগ খাবো আর চা খাবো। দোকানের মধ্যেই দেখো ভেড়া, এক্সপিরিয়েন্স ভালো, দারুণ। এই হিমাচলম চিরকালই খুব প্রিয় জায়গা, এখন কিন্নরে আছি, এখন কিন্নরে আছি, দারুণ। এখন আমরা একটু চা খাই, অনেকক্ষণ চাটা খাওয়া হয়নি, কিছু চায়ের দোকানে বসেছি, বাপাশে একটু আগে হেঁটে এলাম, শতদ্রু তীর থেকে শতদ্রু নদী বয়ে যাচ্ছে বাপাশে, একটু বাদিকে গেলেই আওয়াজটাও শোনা যাবে, ডান দিকে যেমন পাহাড়ের শ্রেণী। এই যে আমাদের ডিম সেদ্ধ আর চা বানাচ্ছে, সামনে লাভপ্রীত দাঁড়িয়ে ওর সঙ্গে ইন্টারভিউ হলো, ও ব্লগ দেখে, ওই বানিয়ে দিচ্ছে আমাদের সেদ্ধ ডিম আর চা। দেখা দেখা দেখা
আমরা চলে এসেছি সাংলা, জ্যাকেট পরে নিয়েছি, বুঝতেই পাচ্ছ বেশ ভালো ঠান্ডা পড়েছে। এখন কিন্তু 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে, আর পেছনেই দেখতে পাচ্ছ বরফে ঘেরা পাহাড়। আমরা থাকব নীলকণ্ঠ নডিয়াকে, যাব এখন হোটেলে। চলো দেখো তোমাদেরও কেমন লাগে। দেখো আমাদের কটেজের ঠিক পেছনে এই দৃশ্য। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। গাড়িটা একটু দূরে রেখে একটু হেঁটে যেতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটু সিঁড়ি ভেঙে উঠতে হবে, উপরে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। অনেকটা উপরে উঠে এসেছি, আরো খানিকটা উপরে উঠতে হবে, আর কয়েকটা স্টেপ। এখানে আপেল বাগান, আপেল বাগানের মাঝখানে আমরা থাকবো, পরে তোমাদের আমাদের রুমটা দেখাচ্ছি। আপেল বাগান, ছোট ছোট আপেল হয়েছে। এই দেখো আপেল, একদম ছোট্ট ছোট্ট। কেমন লাগছে? খুব ভালো, কিন্তু এই এন্ট্রান্সটা একদম ভালো। বেশ খানিকটা উঠতে হয়। আমাদের লগেজ এসে গেছে, এবার আমরা আমাদের রুমে ঢুকছি। দেখো এটা হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর। দুটো চেয়ার রয়েছে, আর এই পর্দাটা সরিয়ে দিলে বাইরের পুরো ভিউ দেখা যাবে। সন্ধ্যা হয়ে গেছে, এই রিফ্লেক্ট করছে, আর ব্যালকনিতে দেখো, এটা হচ্ছে ব্যালকনি। এখন 7:45 বাজে, এখনো কিন্তু লাইট আছে। ব্যালকনি থেকে আমাদের ভিউ দেখো, কালকে সকালে আবার তোমাদের দেখাবো। আর এখান থেকে দেখো, ব্যালকনি থেকে আমাদের ঘরটা।